চা খেয়ে মিল মেটাচ্ছে না খোদ ব্লক প্রশাসন। সমাধান পেতে নবান্নে ফোন করলেন চায়ের দোকানে, চা খেয়ে দাম না দেওয়ার অভিযোগ এবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলীর ব্লক প্রশাসনের বিরুদ্ধে। বকেয়া প্রায় 14,000 টাকা পেতে গেলে দেখাতে হবে দোকানের জায়গার দলিল, বিডিওর নাকি এমনই নিদান, অভিযোগ চা দোকানদারের। সরকারি অফিসে টেন্ডারের বিল পাশ হতে নানান ঝক্কি সামলাতে হয় ঠিকাদারদের, এমন অভিযোগও শোনা যায় অনেক সময়। বিলের টাকা নিয়ে বিভিন্ন গরমিলের অভিযোগও ওঠে নানান সময়ে, কিন্তু চায়ের দোকান থেকে চা খেয়ে সেই বিল মাসের পর মাস ফেলে রাখার নজির বোধহয় খুব একটা নেই, তাও আবার সরকারি অফিসে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ব্লক প্রশাসনের ছোট্ট একটা চায়ের দোকানে বিল রয়েছে 13,600 টাকা। সামান্য একটা চায়ের দোকানে কি করে হলো এত টাকার বিল? সূত্রের খবর, দিনের পর দিন ব্লক এবং পঞ্চায়েত সমিতির নানান মিটিংয়ে চায়ের পাশাপাশি খাওয়া হয়েছে বিস্কিট, কফি, মশালা মুড়ি প্রভৃতি। মহিষাদল পঞ্চায়েত সমিতির অনুমোদিত ক্যান্টিনের কর্মীদের অসুস্থতার জন্য বেশ কয়েক মাস বন্ধ ছিল এই ক্যান্টিন। সেই সময় পঞ্চায়েত সমিতি কিছুটা দূরে হিজলি টাইডাল ক্যানেলে গড়ে ওঠা নন্দমাইতির এই চায়ের দোকান থেকে চা, বিস্কিট, কফি, মশলা মুড়ি প্রভৃতি সরবরাহ করা হতো, আর সেই বিলের প্রায় 14,000 টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না নন্দমাইতি। এমনকি বকেয়া বিল পেতে একাধিকবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও সেই টাকা মেলেনি, আর এতগুলো টাকা না পেয়ে সমস্যায় পড়েছেন চাওয়ালা। এমনকি বকেয়া চাইতে গেলে বিডিও তাকে ধমক দিয়ে দোকান ঘরের জায়গার কাগজ দেখাতে চেয়েছেন বলে দাবি প্রৌঢ় ওই চাওয়ালার। কি বলছেন দোকানদার নন্দলাল মাইতি শুনব। বিডিও যে বড়োবাবু আছে লক্ষণ বর্মন, সেই আমাকে অর্ডারটা দিল যে তুমি যে কদিন না চা দোকান খুলে তুমি খাবার দাবারগুলো দাও, মিটিং হবে বিডিও সাহেবের রুমে, সভাপতি রুমে, সেইগুলো দাও। হ্যাঁ, সেগুলো দিয়েছি। তারপরে কয়েকদিন পরে, 10-12 দিন পরে সে দোকান খুলছে, আমি সব বিলগুলো সাবমিট করেছি। সাবমিট করতে নু, তারপরে বিডিওর কাছে সেই বিলগুলো নিয়ে গেছে লক্ষণবাবু। বিডিও বলে তোমার কি 5-star হোটেল নাকি? আর চা 6 টাকা, মুড়ি 15 টাকা, আর কপি 20 টাকা, এমনি স্যার 70 টাকা করে দুধ কিনি। তা তো কপি শুধু দুধ দিয়েই কপি বানাতে হয়, তো 20 টাকার কম হবে নি। বলে তোমার দোকানের কী কাগজ আছে নিয়ে আসো। দোকানে ওই পিটিকাসের কাগজ টাগজ দিয়ে এসছি। তারপরে আবার মেয়ে 8-10 দিন পরে গেল, বলতেন তাকে বলে কি তোমার জায়গার দলিল নিয়ে আসো। জায়গার দলিল কোথা পাবো, আমার তো এরিগেশনের জায়গা। তাকে ট্যাক্স দিই, সেই কাগজ শুধু আছে, বলো না দলিল না হলে টাকা দেবো। তাই এরকম বেশ কিছুদিন হয়ে গেছে। তারপরে আবার সভাপতিকে বাড়িতে গেলাম, আমরা আমি আমার মেয়ে গেছে, যেতেন সভাপতির স্বামী বললো সে শুয়ে আছে, তুমি বঞ্চ পার্টি অফিসে চলে যাও সিনেমা মোড়ে। পার্টি অফিসে গেলে এ থাকবে, আমাদের সভাপতিও থাকবে, আমাদের এমএলএও থাকবে, তাহলে তাদের সুবিধা হবে একসঙ্গে। হ্যাঁ, সে তারপরে সেখানে গেলাম, সেখানে গেছেন বললো ঠিক আছে, আমরা তো এখন বিডিও অফিসে বসিনি, তারপরে আমরা বিডিও অফিসে গিয়ে বসি চেয়ারে, তারপরে বিলগুলো দেখাবে। তারপরে বেশ কিছুদিন পরে এখানে আসতেন, আবার বিলগুলো দিয়েছি। বিলগুলো দেখে বললো যে আমাদের এখানে এ আছে, গৌরাঙ্গ মাল আছে, তার হিসেবে দিয়ে দিও, আর আমাদের যেদিন মিটিং হবে আলোচনা করে বলবো। তা গৌরাঙ্গর কাছে দিতে গেছিলাম, রিসিভ করে দিয়েছিল, তারপরে আমার জামাইকে পাঠিয়েছে বলে এটা ভুল হয়েছে দ বলে নিয়ে যা, সেটা রিসিভ টাকা ছিঁড়ে ফেলে দিয়ে তার আর একটা যে কপি ছিল তার এক কপি জেরক্স করে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ব্যাস আর লেয়নি, আর ওখানে দিতে গেলে এমনি নেবে, রিসিভ তো দেবে না। তারপরে ফেরে আমি 25 তারিখে, আগের মাসের 25 তারিখে আমি ফেরে সভাপতিকে রেস্টি করে চিঠি দিয়েছি কি ওদের মিটিং ফিটিং হয়ে গেছে, ওর হাতে তো বিডিওর কথা, আর বিডিও তো এর কথাও মানেনি, সভাপতির কথাও মানেনি, আর এমএলএর কথাও মানেনি। হ্যাঁ, আমরা মেয়েও গেছিলো কিছুদিন পরে, বলো দলিল নিয়ে আসো, দলিল হলে টাকা দেবো, নাহলে দেবো না। তারপরে ওখানে হয়ে গেল, আবার 3 তারিখে আমি ফেরে নমান্যে ফোন করেছিলাম, সেখানে পুরো ঘটনাটা বলেছি। বলার পর সে 1 ঘন্টা ধরে কথা হয়েছে, তা বললো ঠিক আছে দেখছি, হ্যাঁ আমরা জেনে নেব। তারপরেও তো আর কিছু করছে নি। তারপরে আমি ফেরে আমার ইয়াকে পণ্ডবাবুকে আমি বললাম, তাকে এক কপি দিলাম, সে ফেরে ওই ইয়ে করেছে আর কি। কত টাকা বিল আছে? ওই 13,600 টাকা বিল। তবে বিষয়টা এমন নয় বলে দাবি করেছেন মহিষাদলের বিডিও।
বরুণ আশিস সরকার, তিনি বলেন আমি আসার আগে এই ঘটনা ঘটেছে, উনি যে অভিযোগ করছেন তা ভিত্তিহীন। আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন বরুণ আশিস সরকার। এক্স্যাক্টলি ওর বিল যেটা আজকে খবরে দেখলাম, তো অত বিল কিন্তু নেই। দেখবেন যে বিলগুলি ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা, সেই বিলে কোনো অথেন্টিকেট করা নেই। এখানে বিল যখনই জমা পড়ে তখন কেউ না কেউ তো অথেন্টিকেট করে দেবে যে হ্যাঁ এতগুলো সাপ্লাই দেওয়া হয়েছে ইত্যাদি। মূলত এটা জমা হয়েছে আজ থেকে বেশ 5-6 মাস আগে, আমি আসার পরে পরেই ঘটনা যে ওর বিল ও আগে থেকে এখানে চা দিত, দেখতে পাচ্ছে একটু সব জিনিসের দাম বেশি, তো ওকে এখানে দুজন চা দেয়। আর একজনকেও জিজ্ঞাসা করেছি, ওকেও সেম জিনিস করেছি যে তুমি যে চায়ের দাম বা কফি দিচ্ছ সেটার দাম এই যে এত বেশি করছো, এই দামটা তোমার সঙ্গে কার সাথে ঠিক হয়েছে, তোমাকে কি এখান থেকে কোনো ওয়ার্কআপ দেওয়া হয়েছে যে এই দামে তুমি চা নেওয়া হবে, সাপ্লাই অর্ডার দেওয়া আছে? তো বলে না। আমি তখন জিজ্ঞাসা করি যে এই দামটা কে ঠিক করলো, ও উল্টে মিসবিহেভ করে ও আর কি বলছে এই দাম আমি ঠিক করেছি। তখন আমি বললাম যে আমাদের তো হিউজ পরিমাণে চা লাগে, এত দাম দিয়ে কিন্তু আমি নিতে পারবো না, দাম তোমার কমাতে হবে। তারপরেও সে মিসবিহেভ করে এবং এক দুজনের স্টাফের সামনেই হয় ঘটনাটা, তা বলছে এর থেকে দাম কমে দিতে পারবো। পঞ্চায়েত সদস্য শিউলি দাস কি বলছেন শুনব। হ্যাঁ, আমাকে একটা লিখিত দিয়েছে, দেখেছি, এরকম ভিডিও সার্ভিসের সঙ্গে কথা বলবো, কী হয়েছে আমি ব্যাপারটা জানি না, খোঁজ নিয়ে দেখব। ভিডিও সার্ভিসের সঙ্গে কী কথোপকথন হয়েছে এটা তো আমার জানা নেই, তো আমি ব্যাপারটা জানি না। ওনাদের সঙ্গে ভিডিও সার্ভিসের সঙ্গে এ ব্যাপারে কী হয়েছে এবং কী কথোপকথন এটা তো আমার জানা নেই, তো আমি এ ব্যাপারে বলবো কী করে। বিষয়টিকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা প্রদীপ কুমার দাস, কি বলছেন শুনব। অত্যন্ত দুর্ভাগ্য বিষয় একটা, যে একটা সাধারণ একটা দোকানদার যে কিনা বিডিও অফিস চত্বরের সমস্ত কর্মচারীদের তাদের অনুগত হয়ে কখন চা কখন বিস্কুট সেটাকে বয়ে দিয়ে আসে 5-7 টাকা 10 টাকা এই রকম একটা অর্থ যেখানে 13,000 পৌঁছায়, সেটা তাহলে বুঝতেই পাচ্ছেন যে কতদিন ধরে একটা ক্ষুদ্র প্রান্তিক একটা ব্যবসাদার সে এদেরকেই পরিষেবা দিয়েছে। এরপরে বিডিও সহ ওখানে যারা এই দোকানদারের উপরে যে ব্যবহার করছে এটা অত্যন্ত অমানবিক, এবং প্রকৃতপক্ষে তৃণমূলের কালচারটা যে জায়গায় চলে গেছে সেটা অত্যন্ত বেদনার। আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের উচ্চস্তর পর্যন্ত আমরা আবেদন করব অবিলম্বে এই যে ব্যবসাদার, আমি জেনেছি ও একজন মহিলা, তাকে যেভাবে ওরা বলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।